আপলোড হয়েছে আজাই রিয়ালটি নাকি যেন একটা চ্যানেলের নাম, সেখানে তাহিরিকে নিয়ে বসেন বসেন নিয়ে গান বানিয়েছিল একবার, এখন আবার গান বানিয়েছে ঢেলে দে গান। শুধু এই চ্যানেলটা নয়, আরো অনেকেই অলরেডি বানিয়ে ফেলেছেন, সোশ্যাল মিডিয়াটাকে তাহিরিময় করে ফেলেছেন। ভালো কথা, আপনারা কি ভুলে গেছেন, আপনারা কি ভুলে গেছেন এই তাহিরিকে অপমান করতে গিয়ে আপনারা ইসলামকে অপমান করছেন? আমি বলছি না তাহিরি ভালো মানুষ, তাহিরির ইসলাম প্রচারটা ঠিক আছে, আমি বলছি না, কিন্তু আপনারা কি এটা বুঝতে পারছেন না, একজন হিন্দু একজন অন্য ধর্মের মানুষ বুঝবে না যে তাহিরি কোন আকিদার লোক, তাহিরি কিভাবে ইসলাম প্রচার করছে, তারা কিন্তু এটা বুঝবে না। আমরা হয়তোবা বুঝি, আমরা যারা মুসলমান আমরা হয়তোবা বুঝি যে তাহিরি নেচে গেয়ে বা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে ইসলাম প্রচার করে, কিন্তু তারা তো বোঝে না। এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারা তো বোঝে না যে তাহিরির ইসলাম প্রচারটা একটু ভুল আছে, তারা তো এটা বোঝে না। তারা শুধু এটাই বোঝে তার দাঁড়িয়ে আছে, তার মানে ইসলাম প্রচার করছে, অতএব মুসলমানরাই এই ইসলামকে ভণ্ড বলছে। আসলে আমরা যে এই কাজগুলো করছি, আমরা যে এই ভিডিওগুলো বানাচ্ছি, আমরা যে সারা দুনিয়ার কাছে ইসলামকে পচিয়ে ফেলছি, এটা দেখার কেউ নেই? এই যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, ইসলামকে অসম্মান করা হচ্ছে, ইসলামকে সারা দুনিয়ার ইহুদি নাসারা যারা আছে বা হিন্দু খ্রিস্টান যারা আছে তাদের কাছে ইসলামটাকে কতটুকু হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এটা কি দেখার কেউ নেই? আমরা মুসলমান পরিবারের সন্তানেরা সামান্য কিছু টাকার লোভে, সামান্য কিছু সাবস্ক্রাইবার গেইন করার লক্ষ্যে যে আমরা যে মাঠে নেমেছি, যে গানগুলো তৈরি করছি, এটা আমাদেরকে কতটুকু অসম্মান করছে বলতে পারেন? আমাদের ইসলামকে কতটুকু অবমাননা করতেছে বলতে পারেন? আপনারা সুযোগ সময় পেলে বিভিন্ন ওয়াজ মাহফিলের ভিডিও ফুটেজ কেটে বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে মানে অসম্মানিত করতে করতে একেবারে নিজেদের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা যদি এই ওলামায়ে কেরামদের কোনো ভুল ত্রুটি ধরতে পারেন, আপনারা অন্যভাবে প্রতিবাদ করুন, তাকে দমানোর চেষ্টা করুন, কিন্তু সারা দুনিয়ার কাছে এভাবে ভিডিও ফুটেজ তৈরি করে এভাবে মুসলমানদেরকে আর অসম্মানিত করবেন না। দেখুন, আমি বারবার বলছি, আমরা চিনি, আমরা দেখি, ঠিক আছে ওরা ভণ্ড, কিন্তু ওরা তো জানে না ওদের কাছে আমাদের এই ইসলামটাকে কেন অসম্মানিত করছে। অনেকেই ভুল করতে পারে, কিন্তু পরিবারের এই ভুলটা যদি আমরা সারা দুনিয়ার কাছে এভাবে উপস্থাপন করে এই পুরো পরিবারটাকেই একটা নোংরা পরিবেশ তৈরি করে ফেলি, তাহলে এই পরিবারের উপর কেউ আর বিশ্বাস রাখবে না। আমি অনুরোধ করছি, আপনাদের যদি কারোর ভালো না লাগে, এভাবে নয়, এভাবে নয়, এভাবে করলে ইসলাম থাকবে না। বাংলাদেশ থেকে এখন এমনিতেই